আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, স্বামীর আয় রোজগার যদি স্ত্রীর চাইতে বেশি হয়, স্ত্রীকে তখন বলা হলো বাড়ির দেখাশোনা এবং ছেলে মেয়েদের যত্ন নিতে হবে। স্বামী অনুমতি দিল একজন পরিচারিকা রাখার জন্য স্ত্রীর কাজের সুবিধার জন্য, স্ত্রী কি তখন চাকরি করতে পারবে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে? আপনার মন্তব্য। এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয়, যেখানে স্বামীর আয় রোজগার বেশি, একজন পরিচারিকা রাখতে পারে আর স্ত্রী গৃহস্থালীর কাজকর্ম করতে চাচ্ছে না, যাতে করে সে চাকরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটার অনুমতি আছে কিনা? অনুমতি আছে যদি স্বামী রাজি হয়, তার সমস্যা না হয়, আর মহিলা যে চাকরি করছেন সেটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে অনুমতি আছে। তবে যদি স্ত্রী চাকরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়, এটা ইসলামিক নিয়মে সঠিক না, কারণ ইসলাম ধর্মে পুরুষরা উপার্জন করবে, মহিলাদের জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না, তারা আর্থিকভাবে সিকিউর। পরিবারের পুরুষদের দায়িত্ব আয় রোজগার করা। একটা মেয়ের বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবার আর ভাইয়ের, তার বিয়ে হয়ে গেলে এই দায়িত্বটা তার স্বামীর এবং তার ছেলের, এরাই তার থাকা খাওয়া পড়া সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে। যদি সে চাকরি করতে চায় আর কারণটা যদি হয় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, যদিও তার স্বামীর আয় রোজগার ভালো, আমার মতে এটা যুক্তিসঙ্গত না। এটা অনেকটা পশ্চিমা কালচারের মতো, আমি স্বাবলম্বী হতে চাই, কারো উপর বোঝা হতে চাই না, কিছু একটা করতে চাই, তারপর গর্ব করা শুরু করে, কিছুদিন পরে হয়তো স্বামীর চেয়ে বেশি রোজগার করবে, স্বামীর উপর বসগিরি শুরু করবে। এই জিনিসগুলো সামঞ্জস্যপূর্ণ নয় ইসলামিক কালচারের সাথে, ইসলামিক নিয়ম। হ্যাঁ, যদি চাহিদা পূরণ না হয়, স্ত্রী যদি মনে করে একজন কাজের লোক রাখবো, হাজার খানেক টাকা দিতে হবে, আমি চাকরি করে তার চেয়ে 5-10 গুণ বেশি রোজগার করব, এতে করে পরিবারকে সাহায্য করা হবে, সেটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, যদি হিজাব পালন করা যায়, তাহলে সমস্যা নেই। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, যদিও তার স্বামী যথেষ্ট ইনকাম করে, আমার মতে এই দৃষ্টিভঙ্গিটা সঠিক না, এগুলো বাদ দিতে হবে। তবে স্বামী রাজি হলে এটার অনুমতি আছে, আমি বলবো না এটা হারাম। তবে আমি বলবো এখানে চাকরি করার পেছনের কারণটা খুব একটা জোরালো না। যদি সে বলে আমি দাওয়া দিতে চাই, আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে ব্যয় করতে চাই, দিন প্রচার করব, এতে আমি সব পাবো, আমার পরিবার সব পাবে, এখানে কারণটা বেশ ভালো। যদি স্বামীর আর্থিক অবস্থা ভালো হয়, তারা ইচ্ছে করলে সহজে একজন পরিচারিকা রাখতে পারে, মাসে 3-4 হাজার টাকা, স্ত্রী এখন ফ্রি, সে চাইলে আল্লাহ তাআলার পথে সময় ব্যয় করতে পারে, গৃহস্থালীর কাজ না করলেও চলে, এটা খুব ভালো কারণ। তবে শুধু টাকা উপার্জনের জন্য, যাতে সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটা কোনো ভালো কারণ না। আশা করি উত্তরটা পেয়েছেন।